চলো পলাশুরে সবাই মিলে এসো ফুলটা দিয়ে দাও ফুলটা এই এসো তোমরা এসো এসো ফুল না কিছু লাগবে না এই বিলগুলো আসছে এদেরকে বসিয়ে দাও বিচার আপনারা জানেন আজকে রক্তাক্ত 14ই মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শুরু হতে চলেছে, প্রায় 10টা বাজতে যায়। স্বাভাবিকভাবে আমরা অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমরা দিনটা উদযাপন করব, দিনটা বদল হয় না। সাথে সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর কথাও ভাবতে হবে, তাই আমরা মাইক ব্যবহার করিনি, হ্যান্ড মাইক রেখেছি। মূল কার্যক্রম আমাদের দুটো জায়গায় শহীদ বেদিতে মাল্যদান শেষ হয়ে গেছে। গোকুলনগরের অধিকারী পল্লী মালপাড়াতে আমরা করেছি। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে 132 ফুট উঁচু শহীদ মিনার, কলকাতার শহীদ মিনারের পরে সবচেয়ে সুউচ্চ শহীদ মিনার স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে নন্দীগ্রাম আঙ্গাবেড়া শহীদ মিনার। এটা তো সবার অবাধিত দ্বার, এর জন্য হাইকোর্টে যেতে হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে আসতে হচ্ছে, ভারত সরকারকে পয়সা খরচ করে ভোরবেলা থেকে 5টা থেকে 6টা থেকে লোককে উঠে আসতে হচ্ছে। এই যে কিছু ক্ষমতার দম্ভে অহংকারে কিছু মানুষকে আপনারা শুধু চিনে রাখুন, এখানে কি যুদ্ধ হবে নাকি? সবাই আসুন না, মালা দিবেন চলে যাবেন, এটা কার কি ব্যক্তিগত সম্পত্তি নেই, এর জন্য পুলিশ লাগবে কেন? হাইকোর্টে যেতে হবে কেন? কারণটা কি? এর থেকেও বড় মস্তান কেষ্টমন্ডল ছিল তিহার জেলে, মুখ দেখবেন ববরা হয়ে গেছে, আজামাসি উল্টে খেতে জানে না, এদের পরিণতি দেখবেন, একটা একটা করে দেখতে থাকুন, অপা কুন্তল শান্তনু দেখতে থাকুন পরপর 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 পরপর। তাই আজকের এই অনুষ্ঠানে আর বিতর্ক বাড়াবো না, রাজনীতির কথা বলবো না, শুধু খারাপ লেগেছে যে আদালতে যেতে হয়েছে। কেন যেতে হবে? এখানকার পুলিশ ডেকে বলবে সকাল 8টায় ভাই তৃণমূল রাজ্যের শাসক দল দার্জিলিং এ পাঠিয়ে দিবে, এখানকার আইসি সুমন বাবুকে, এসপি কে পাঠিয়ে দিবে, গ্যারেজ করে দিবে ভোলা পাণ্ডের মতো, অমরনাথকে বলে বাবা তোমরা ধর্মবাদ, তোমরা শাসক দল, তোমরা সকালবেলা 8টা 9টা আগে এসে দিয়ে চলে যাও। আমাকে বলবে তুমি 10টা 11টায় এসে দিয়ে চলে যাও, আমি ফুল দিব চলে যাবো, আপনারা শহীদ পরিবার থাকবেন, আমার সঙ্গে তো শহীদ পরিবার আছে, দেখছেন প্রায় 30-এর কাছাকাছি শহীদ পরিবার আমার সঙ্গে আছে। কি এখানে যুদ্ধ? কেন হাইকোর্টে যেতে হবে? কেন কেন্দ্রীয় বাহিনী? কেন এই যুদ্ধ ভাব? এত মিডিয়া সকাল থেকে, এখানে তো জেলার মিডিয়া লোকাল মিডিয়া আছে, মোবাইলে লাইভ করলেই সবাই পেয়ে যাবে, এদেরকে কেন আগের দিন এসে থাকতে হবে হোটেলে? এনে কি যুদ্ধ হবে নাকি? আমরা করিনি, কোথায় ছিল এই হালি নেতারা? 8 সালে নিশিকান্ত মন্ডল আর আমি শহীদ বেদি মানতে দেয়নি, একটা বাঁশের খাঁচাতে ভ্যানে করে আমি আর নিশিদা 6টা লোক এসে রেখেছি ওই খাঁচাটা, ফুল দিয়েছি, আবার ভ্যানে তুলে নিয়ে চলে গেছি 2008 সালে 14ই মার্চ। কোথায় ছিল এরা? আপনারা দেখছেন জাগ্রত জনগণ, আপনারা সব জানেন, আমি আর কথা বাড়াবো না। আমি এখানে
এক মিনিট নীরবতা পালন করব আর আমার শহীদ পরিবারকে সম্বর্ধনা দেব। আমার শহীদ পরিবারকে আমি আজকে এদেরকে পা ধৌত করব, পা ধোয়াবো এবং সম্বর্ধনা দেব এদেরকে। এটা আমার আজকে সেবাদানের কাজ, বড় কাজ আমি করে আমি প্রস্থান করব। সবাই ভালো থাকবেন। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ। 14ই মার্চ ভুলছি না, ভুলবো না। রক্তাক্ত 14ই মার্চ ভুলছি না, ভুলবো না। শহীদের রক্ত, শহীদের রক্ত, বিশ্বজিৎ মাইতির রক্ত, ভরত মণ্ডলের রক্ত, সুপ্রিয়া জানার রক্ত, বাসন্তী করের রক্ত, শ্যামলি মান্নার রক্ত, পার্বতী মিত্র রক্ত, রতন দাসের রক্ত, জয়দেব দাসের রক্ত, বঞ্চানন দাসের রক্ত, গোবিন্দ দাসের রক্ত, প্রলয়গিরির রক্ত, রাখালগিরির রক্ত, উত্তম পালের রক্ত, পুষ্পেন্দু মন্ডলের রক্ত, সুব্রত সামন্ত রক্ত, আদিত্য বেরার রক্ত, ময়েম কাজীর রক্ত, রেজাউল করিমের রক্ত, রবীন দাসের রক্ত, সত্যেন্দ্রের রক্ত, লক্ষ্মীকান্ত গিরির রক্ত, হরেন প্রামাণিকের রক্ত, সানিয়ার রক্ত, ফেঙ্গিয়া সিনের রক্ত, শ্রীকান্ত মন্ডলের রক্ত, অমর শহীদ অমর রাহে, অমর শহীদ অমর রাহে, অমর শহীদ অমর রাহে। এখানে 3 দিন ধরে শহীদ মিনারে প্রোগ্রাম চলছে। গত পরশুদিন আমরা 500 জনের চিকিৎসা দিয়েছি। গতকাল দিব্যাঙ্গ যারা তারা নাম লিখিয়েছেন তারা সহায়ক সামগ্রী পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যে। আর আজকে এই ছোট্ট প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আপনারা সামান্য জলপানের ব্যবস্থা রাখা হয়েছে শহীদ মিনারের পক্ষ থেকে। জলপান গ্রহণ করে নিজ নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে ফিরে যাবেন। আসুন সবাই মিলে 1 মিনিট নীরবতা পালন করে শহীদদেরকে স্মরণ করি। শুরু শান্তি 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 ওম শান্তি। রাজ্য হচ্ছে আরে একটু হয় না, যেকোনো এক জায়গায় থাকবো আমি জানাবো নিখিল তোমাকে। আমি
চলো কথা বলা।